এনটিভি সাপ্তাহিক নিয়মিত রান্নার অনুষ্ঠান এক্সপার্ট টুডেজ কিচেনে হাজির হয়ে গেছি আমি নীলপুরে জাহান এবং প্রতিবারের মতো অবশ্যই আজকেও আমার সঙ্গে একজন রন্ধনশিল্পী থাকবেন যিনি খুব চমৎকার দুটো রেসিপি করে দেখাবেন আপনাদের জন্য ডেকে নিচ্ছি আমাদের আজকের রন্ধনশিল্পীকে প্লিজ ওয়েলকাম লাকি আক্তার প্লিজ এবং যারা আমাদের নিয়মিত দর্শক তারা তো জানেন যে আমাদের রন্ধনশিল্পী একা আসেন না তার সাথে একজন স্পেশাল গেস্ট থাকেন লাকি ওয়েলকাম টু দ্য কিচেন কে আছেন আমাদের সঙ্গে আজকে স্পেশাল গেস্ট হ্যাঁ আমার আন্টি হয় আসসালামু আলাইকুম কেমন লাগছে আজকে এখানে আসলাম দেখতেছি দেখতে ভালোই লাগছে টিভিতে আগে কোনো অনুষ্ঠানে এসেছেন না এটাই প্রথম বাহ আপনার তো অভিজ্ঞতা আছে হ্যাঁ কিন্তু আজকের অভিজ্ঞতাটা একটু আলাদা কারণ আজকে একজন খালামণি মায়ের মতনই একজন আছেন কেমন লাগছে পুরো ব্যাপারটা হ্যাঁ পুরো ব্যাপারটা খুবই ভালো লাগছে আশা করি রান্না করতে করতে আমাদের আরো গল্প শুনবো আপনাদের ওকে আজকে আমাদেরকে লাকি প্রথমে কি করে দেখাচ্ছেন প্রথমে আমি যেটা করব সেটা হলো পেপারান্তা চিজ কেক পেপারান্তা চিজ কেক হ্যাঁ ওকে পেপারান্তা চিজ কেক আজকে আমরা তৈরি করব প্রথমেই কিন্তু চলুন আগে দেখে নিই কি কি উপকরণ লাগছে পেপার ইন দ্য চিজ কেক উপকরণ চিকেন কিমা 500 গ্রাম বাটার 4 টেবিল চামচ লবণ স্বাদ মতো ক্যাপসিকাম কুচি 1 কাপ অরিগানো 3 চা চামচ চিজ 3 টেবিল চামচ টমেটো সস 1 টেবিল চামচ দেখে নিলাম উপকরণগুলো লাকি আমরা তৈরি হ্যাঁ ওকে সো পেপারান্তা চিজ কেক এটা কার থেকে কিভাবে শেখা হয়েছে যেহেতু আমি প্রফেশনালি এগুলো নিয়ে কাজ করছি দেন এটা আমার হোটেলের রেসিপি একটু ইউনিক করে মানে একটু অন্যরকম করে আমি একটু চিজ দিয়ে একটু কেকের মতো করব যাতে বাচ্চারাও পছন্দ করে বড়রাও খেতে পারে পারে আমরা শুরু করে দেই হ্যাঁ অবশ্যই কোনো হেল্প লাগলে বলবেন আমি তো আছি খালামণিও হেল্প করবে আমাদেরকে তাই হ্যাঁ আচ্ছা আমি একটু গ্যাস ওকে বার্নারটা অন করে দেই হ্যাঁ ওকে ফ্রাই প্যানটা গরম করে ওখানে একটু বাটার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আচ্ছা এর মধ্যে আমি একটু চিকেন দিয়ে দিব চিকেনটা আগ থেকে সিদ্ধ করে রাখা হালকা একটু ভেজে নিব আর যেহেতু এটা সিদ্ধ করা এর মধ্যে আমি দিয়ে দেব একটু সল্ট হোটেলের কথা বলছিলেন সেটা নিয়ে আমাদেরকে একটু কিছু বলুন যে কেমন বিজনেস কিভাবে শুরু করলেন কেমন চলছে না বিজনেসটা ওই রকম কিছু না মানে আমি যখন শেফ কোর্স কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমি একটা 5 স্টার হোটেলে ইন্টার্নশিপ কমপ্লিট করলাম ওদের আমার কাজ খুব ভালো লাগলো এরপর আমি ওদের সাথে কাজ করলাম নিজের একটা পেজ আছে সেখান থেকে কিছু যেদিন আমার সাপ্তাহিক অফ থাকে আমি মানে কিছু আমার মানে ইন্টারেস্টটা হচ্ছে পেস্ট্রিয়ান বেকারিতে আচ্ছা তো কেক বিস্কিট এগুলো একটু সেল করে থাকি এটা জাস্ট টাইম থেকে সেগুলো হ্যাঁ পেজের নামটা একটু বলে দিন দর্শকদের হ্যাঁ জিনিয়াস শেফ জিনিয়াস শেফ জি ই এন আই ইউ এস ওকে জিনিয়াস হ্যাঁ আচ্ছা এরপরে আমরা আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট আমরা চিকেনটাকে জাস্ট একটু ভেজে নিয়েছি আচ্ছা তারপর কি করতে হবে এরপর আমরা আবার একটু বাটার দিব ওকে একদম সিম্পল একটা রেসিপি খুব টেস্ট এটা এর মধ্যে আমরা দিয়ে দিব রেড ক্যাপসিকাম দ্য রেড ক্যাপসিকাম ওয়াও বিউটিফুল এর মধ্যে জাস্ট একটু সল্ট যাবে এর মধ্যে যাবে অরিগানো অরিগানো একটু ফ্লেভারের জন্য ওকে আগে যে আমরা চিকেনটা রেডি করেছিলাম সেই চিকেনটা ক্যাপসিকামের ফ্লেভারটা আমার খুব পছন্দ আমারও খুব ভালো লাগে সেই চিকেনটা দিয়ে দিব হ্যাঁ এর মধ্যে চলে যাবে একটু চিজ 1 থেকে 2 টেবিল চামচের মতো চিজ দিয়ে দিলাম ওকে টমেটো সস যাবে 1 টেবিল চামচ চিজি চিজি হ্যাঁ চিজি চিজি বাস আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট আমি একটা প্লেট নিব ওকে পেছনে আছে যেটা এটা শেষ এটা নামিয়ে ফেলতে হবে কেমন লাগে তার রান্নাবান্না আপনার ভালো ভালো লাগে ওকে আপু এদিকে আমরা কি করছি এখন এখন আমরা একটা মোল্ড নিয়ে নিব এটা বাসায় অনেকে দেখা গিয়েছে বাটি আছে প্লাস্টিকের বল আছে সব কিছুতে ইউজ করতে পারে যেহেতু আমাদের এটা আছে আমরা এটাই ইউজ করব এটা যেহেতু চিজ আছে এটা সেট হয়ে যাবে এখন আচ্ছা
আমার একটা স্টেপ কমপ্লিট আমরা সেকেন্ড স্টেপ করব ওকে সেকেন্ড স্টেপের জন্য কি করতে হচ্ছে আবার চালিয়ে নি হ্যাঁ এবার এবার কি আমরা ইয়েলো ক্যাপসিকাম ইয়েলোটা নেই কয়টা স্টেপ হবে আমাদের তিনটা ওকে আমরা কি অন্য একটা চুলা ব্যবহার করব আরটা স্টেপের জন্য না একসাথে একটা পাতা হবে হয়ে যাবে ওকে টমেটো সস 1 টেবিল চামচ জাস্ট একটু বাটার 1 টেবিল চামচ লবণটা প্রয়োজন মতো যতটুকু দরকার হয় আর আগে থেকে রেডি করা আমাদের চিকেন ছিল সেই চিকেনটা 1 টেবিল চামচের মতো আমরা আবারো একটু অরিগানো দিয়ে দিব জাস্ট একটু ফ্লেভারের জন্য এরপর এর মধ্যে চলে যাবে আমাদের চিজ দুই টেবিল চামচের মতো চিজ চলে গিয়েছে এখানে ওকে ওকে ডান ডান সেকেন্ড স্টেপ ডান একটু এটা অফ করে দিই উপরে যাবে একটা সবুজ কালার একটু অন করে দিই সেম আগের দুটো স্টেপের মতোই আমরা একইভাবে করছি এটা কেউ চাইলে যে বললো আমি অন্য কিছু দিয়ে করব গাজর আছে আচ্ছা আচ্ছা ফুলকপি অন্য অন্য সবজিও এখানে ইউজ করা যায় সেম আগের মতো আমরা একটু সস দিলাম একটু লবণ দিলাম চিকেন যেটা টুকরো করা ছিল সেটা দিলাম আর একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি বাটার ক্রিম দিয়ে যখন কেক করি তখন বাটার ক্রিম ধরে রাখে যখন আমরা ঝাল কোনো কেক করি সেটাকে চিজ ধরে রাখে আমি উপর থেকে একটু চিজ দিয়ে দিব আর এখানে কিছু ক্যাপসিকাম আমি আগে থেকে কেটে জুলিয়েন কাট করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা ট্রায়াঙ্গেল হয়ে গিয়েছে তো সেটা আমি উপরে বসিয়ে দেব এখানে আমাদের হোয়াইট মেয়োনিজ আছে তৈরি হয়ে গেল আমাদের পেপারান্তা চিজ কেক থ্যাংক ইউ সো মাচ তৈরি হয়ে গেল আমাদের পেপারান্তা চিজ কেক দর্শক আমরা তো তৈরি করে ফেললাম পেপারান্তা চিজ কেক আপনাদের সুবিধার জন্য আরও একবার পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি প্রথমে ফ্রাই প্যানে বাটার দিন এতে চিকেন ও লবণ দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন ফ্রাই প্যানে বাটার দিন এতে লাল ক্যাপসিকাম কুচি লবণ অরিগানো চিকেন কিমা চিজ ও টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন ফ্রাই প্যানে হলুদ ক্যাপসিকাম কুচি টমেটো সস বাটার লবণ চিকেন কিমা ও অরিগানো নিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন ফ্রাই প্যানে সবুজ ক্যাপসিকাম কুচি টমেটো সস লবণ চিকেন কিমা অরিগানো ও চিজ দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন সবশেষে
লেয়ার করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পেপার ইন দ্য চিজ কেক।